বাংলাদেশ ও ভারতের মধ্যে নৌযোগাযোগ সৃষ্টি হলে দুই দেশের বাণিজ্য বৃদ্ধি পাবে বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। সকালে রাজধানীর সোনারগাঁও হোটেলে ইন্দু বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত ইন্দু বাংলা ওয়াটারওয়েজ কানেকটিভিটি শীর্ষক সেমিনারে এই মন্তব্য করেন তিনি। মন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে ভারতের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অনেক দিনের। দুদেশের মধ্যে সড়ক ও আকাশপথে যোগাযোগ বৃদ্ধি পেলেও নৌযোগাযোগের কাঙ্ক্ষিত উন্নতি হয়নি। দুদেশে নৌযোগাযোগ বৃদ্ধি পেলে উভয় দেশে লাভবান হবে বলে মন্তব্য করেন বক্তারা। আমাদের যে কানেক্টিভিটি ইজ ভেরি ইম্পর্টেন্ট, আমরা বিসিআই এমএম এর অলসো মেম্বার, বাংলাদেশ ইন্ডিয়া চীন মায়ানমার, আমাদের যদি সেই ইকোনমিক করিডোর হয় আমরা লাভবান হব। আমাদের এই নৌপথে যদি আমরা পণ্য আমরা আমদানি রপ্তানি করতে পারি আমরা উভয় দেশ বেনিফিট হবো।